কয়েনবেস। সো এই কয়েনবেস নিয়ে আমার কাছে বিগত কয়েকদিন ধরে খুব বেশি প্রশ্ন এসেছে, দ্যাটস ওয়াই এই ভিডিওটি করছি। মূলত অনেকে প্রশ্ন করছে যে কয়েনবেস কী, বা কয়েনবেসে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কয়েনবেসে কীভাবে লেনদেন করতে হয়, বা আসলে কয়েনবেসটা কী, এটা সম্পর্কে জানতে যাচ্ছে অনেকে। দ্যাটস ওয়াই এই ভিডিওটি করছি, কারণ আমি এক্সপেক্ট করি যারা আমার ইউজার আছেন তারা আসলে অনেকে কয়েনবেস সম্পর্কে জানে না, দ্যাটস ওয়াই এই ভিডিওটি করছি। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সো গাইস, কয়েনবেস সম্পর্কে আজকে এমন কিছু তথ্য শেয়ার করব যারা আসলে কয়েনবেস ব্যবহার করেন তাদের জন্য কিছু তথ্য থাকবে যেটা আসলে আপনাকে পরবর্তীতে হেল্প করবে। সো আপনি যদি একজন কয়েনবেস ইউজার হয়ে থাকেন, অর্থাৎ কয়েনবেস ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রেও ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই। সো ফার্স্ট অফ অল, কয়েনবেস হলো একটা ব্যাংকের মতো, এটা বলতে পারেন ক্রিপ্টোকারেন্সি ব্যাংক, এবং এখানে আপনি ক্রিপ্টোকারেন্সি লেনদেন করতে পারবেন, যেমন হলো BTC, ইথেরিয়াম, বিটকয়েন ক্যাশ, লিটকয়েন, এরকম আরও অনেক আদার্স কয়েন যেগুলো রয়েছে, যেগুলো আসলে কয়েনবেসে লিস্টেড রয়েছে, সেগুলো আপনি খুব ইজিলি লেনদেন করতে পারবেন। অর্থাৎ এক ব্যাংক থেকে যেমন আমরা ব্যাংকের মাধ্যমে ট্রানজ্যাকশন করি, সেক্ষেত্রে আপনি এই ক্রিপ্টোকারেন্সি একখান থেকে আরেকখানে ট্রান্সফার করতে পারবেন, অর্থাৎ এক অ্যাকাউন্ট থেকে আপনি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। এটা একটা ব্যাংকের মতো কাজ করে। সো এই সাইটটিতে মূলত কাজ করার জন্য বা এই সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে ফার্স্ট অফ অল গেট স্টার্টে ক্লিক করে দেবেন। গেট স্টার্টে ক্লিক করার পর ফার্স্ট নেম, ইমেল, এরপর লাস্ট নেম, এবং এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখান থেকে এটা টিক মার্ক করে দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তার পরবর্তীতে আপনার অবশ্যই একটা নাম্বার দিতে হবে, এবং সেই নাম্বারটা অবশ্যই অ্যাক্টিভ নাম্বার দিবেন, কারণ হলো এই কয়েনবেসে অটোমেটিক্যালি টু স্টেপ ভেরিফিকেশনটা চালু হয়ে যায় এবং এটা আপনি কোনোভাবে বন্ধ করতে পারবেন না। যখন আপনি লেনদেন করবেন অর্থাৎ ট্রানজ্যাকশন করবেন, সেক্ষেত্রেও আপনার ফোনে একটা কোড আসবে, অর্থাৎ যে সিম নাম্বারটি দিয়েছেন সে নাম্বারে একটা কোড চলে আসবে এবং ওয়ান টাইম পাসওয়ার্ড একটা চলে আসবে বলতে পারেন, সেটা আপনাকে অবশ্যই প্রোভাইড করতে হবে, তাছাড়া কিন্তু আপনি কোনো ধরনের কোনো লেনদেন করতে পারবেন না। সো অবশ্যই অ্যাক্টিভ নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। আশা করি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন, আমি দেখাচ্ছি না কারণ আমার অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে। সো এখান থেকে সাইন ইন করার জন্য আমরা সিম্পলি এখান থেকে সাইন ইনে প্রেস করে দিব। সাইন ইনে প্রেস করার সময় এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস অ্যান্ড দেন পাসওয়ার্ড, দেওয়ার পরে আমরা সাইন ইনে প্রেস করে দিব। সো সাইন ইনে প্রেস করার সাথে সাথে অটোমেটিক্যালি আমার আইডিটি লগ ইন হয়ে যাবে। সো গাইজ, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। আপনাদের হয়তো বা ফোনের মধ্যে একটা কোড আসতে পারে, সেই কোডটি দিয়ে দিলেই কাজ শেষ, অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। এবং এখানে সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হলো কয়েনবেস যদি আপনি চান যে ফুল ভেরিফাইড করে ইউজ করবেন, সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না, আপনি চাইলে নন ভেরিফাইড অ্যাকাউন্টও ব্যবহার করতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এবং এই কয়েনবেস অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য জাস্ট আপনার NID কার্ডের ফ্রন্ট এবং ব্যাক একটা ছবি তুলতে হবে, দেন পাবলিশ করে দিলে, অর্থাৎ এখানে প্রোভাইড করে দিলেই কিছুক্ষণের মধ্যেই অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে, খুব ইজি ওয়েতে। ওকে, অবশ্যই আপনার অ্যাকাউন্ট নেমের সাথে কিন্তু NID নেমটা সেম থাকতে হবে, এটা মাথায় রেখে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন যারা আসলে ভেরিফাইড অ্যাকাউন্ট ইউজ করতে যাচ্ছেন। সো এখানে কিন্তু ভেরিফাইড অ্যাকাউন্ট বা নন ভেরিফাইড অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো বেনিফিট নেই, আপনার চাইলে অ্যাকাউন্ট ভেরিফাইড করে ইউজ করতে পারেন। সো এখান থেকে আগে আসি যে কীভাবে অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন, দেন তারপরে বাকি কাজগুলো দেখিয়ে দিব। এখান থেকে আপনারা এই প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর গাইস, সেটিংসে ক্লিক করার পর সরাসরি প্রোফাইলে চলে আসবেন, এবং প্রোফাইলে আসার পর নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পারবেন চেঞ্জ ইওর লিগাল নেম বাই ভেরিফাইং অ্যান্ড আইডি ডকুমেন্ট, এখান থেকে এই হেয়ারে প্রেস করে দিবেন। হেয়ারে প্রেস করার পর এখান থেকে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং ন্যাশনাল আইডি কার্ড। সো আমি প্রিফার করব যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করা, এবং এখান থেকে চাইলে ওয়েবক্যাম, সরাসরি মোবাইল ক্যামেরাও এনেবল করতে পারেন, অথবা আপনি ফাইল আপলোড করেও অ্যাক্টিভ করে নিতে পারেন আপনার অ্যাকাউন্টটিকে। ওকে, সো এটা চাইলে আপনি করতে পারেন, নাও করতে পারেন, এটা নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, আশা করি বুঝতে পেরেছেন। সো এর পরবর্তীতে আমরা আবার যদি এখান থেকে সেটিংসে প্রেস করি, সেটিংসে প্রেস করার পর আরও কিছু সেটিংস চেঞ্জ করতে হবে। আমরা যেহেতু বাংলাদেশ থেকে আসি, সো আমি বলবো যে এখান থেকে পারফরমেন্সে যাওয়ার পর এখান থেকে লোকাল কারেন্সিটা অবশ্যই BDT সিলেক্ট করে দিবেন। সেক্ষেত্রে আমি যদি হোমে প্রেস করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ আমার যে ব্যালেন্সটা রয়েছে সেটা কিন্তু টাকায় শো করছে। সো আপনাদের কিন্তু বাই ডিফল্ট US ডলারে শো হবে, সো সেটাকে টাকায় শো করানোর জন্য অবশ্যই আপনাকে BDT সিলেক্ট করে দিতে হবে, আশা করি বুঝতে পেরেছেন।
সো এখন চলে আসি এখান থেকে আপনারা কিভাবে মানিটা সেন্ড করবেন বা কিভাবে রিসিভ করবেন এটা আসলে অনেকে বুঝতে চেষ্টা করে না সো এখান থেকে নিচের দিকে আসলে দেখতে পারবেন বিটকয়েন লিটকয়েন এরপর ইথেরিয়াম রয়েছে ইথেরিয়াম ক্লাসিক রয়েছে আপনি যদি আরো আদার্স কয়েনগুলো সার্চ করতে চান সেক্ষেত্রে এই যে প্রাইসেসে ক্লিক করার পর এখান থেকে সার্চ অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা যদি যে কোনো কয়েন লিখে সার্চ করেন অর্থাৎ শর্টকাট রূপটা সাপোজ আমি ইথেরিয়াম লিখে সার্চ করলাম অর্থাৎ ETH এতটুকু লিখে সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন দুই নাম্বার ইথেরিয়াম চলে এসেছে এবং এই ইথেরিয়ামে প্রেস করার পর এখানে দেখতে পারবেন তিনটা অপশন ওভারভিউ ওয়ালেট এবং ভ্যালিড সো এখান থেকে ওভারভিউতে দেখতে পারবেন এটার প্রাইস কত অর্থাৎ আজকে রেট কত আজকে কিন্তু ইথেরিয়াম এক ইথেরিয়াম সমপরিমাণ হলো 31,103 টাকা বর্তমানে এটা কিন্তু প্রতিনিয়তই প্রতি সেকেন্ডে চেঞ্জ হয় ওকে এবং প্রতি সেকেন্ডে এখানে আপডেট পেয়ে যাবেন এবং এখানে ওয়ালেটে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে দুটি অপশন রয়েছে সেন্ড এবং রিসিভ অপশন সো সেন্ড মানে হলো আপনি কাউকে যখন সেন্ড করবেন সেক্ষেত্রে তার একটা অ্যাড্রেস থাকবে সো অ্যাড্রেসটা কীরকম হবে সেটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে ফার্স্ট অফ অল যদি রিসিভ অপশনে ক্লিক করেন এরকম একটা উইন্ডো চলে আসবে এবং এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করে দিবেন এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা হলো আপনার রিসিভ অ্যাড্রেস অর্থাৎ আপনি যদি কোনো ওয়ালেট থেকে ইথেরিয়ামে পেমেন্ট নিতে চান বা কেউ যদি আপনাকে ইথেরিয়ামে পেমেন্টটা করতে চায় সেক্ষেত্রে এই অ্যাড্রেসটা তাকে প্রোভাইড করে দিবেন সে আপনাকে অটোমেটিক্যালি এই অ্যাড্রেসে ইথেরিয়াম পাঠিয়ে দিবে এবং ইথেরিয়ামে যেহেতু এটা ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ ব্লকচেইনে কনফার্মেশন হতে কিছুটা সময় নেবে সো সেই সময়টা অটোমেটিক্যালি আপনার যে মেইন ব্যালেন্স রয়েছে সেখানে কিন্তু অ্যাড হয়ে যাবে কিছু সময় পর এবং এই অ্যাড্রেসটা অবশ্যই সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন এখান থেকে এই কপি বাটনটিতে ক্লিক করলে অ্যাড্রেসটি কপি হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এবং এখান থেকে যদি সেন্ড অপশনে আসেন এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল রয়েছে BDT সো আপনি কত BDT তাকে পাঠাতে যাচ্ছেন সেটা এখান থেকে চাইলে টেক্সট করতে পারেন বা আপনি এই যে ইথেরিয়াম এটাতে কনভার্ট করে নিতে পারেন অর্থাৎ কত ইথেরিয়াম আপনি তাকে সেন্ড করবেন আর যদি এখানে US ডলার থাকে সেক্ষেত্রে হচ্ছে নেটিভ কারেন্সি অর্থাৎ সেটিংসে যাওয়ার পর পারফরমেন্সে যাওয়ার পর ওটা চেঞ্জ করে দিলে অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যাবে এবং এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন টুতে আপনি দুটি কাজ করতে পারেন ইন্টার ইমেল অর অ্যাড্রেস যদি আপনি কয়েনবেস টু কয়েনবেসে ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে আমি প্রিফার করবো যে আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন অর্থাৎ যাকে যার কয়েনবেস অ্যাকাউন্টে আপনি ট্রানজ্যাকশন করতে যাচ্ছেন তার যে ইমেল দিয়ে কয়েনবেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে সেই ইমেলটা যদি এখানে দিয়ে দেন সেক্ষেত্রে কোনো চার্জ ছাড়াই আপনি কিন্তু সেকেন্ডের মধ্যে এই পেমেন্টটা কিন্তু ট্রানজ্যাকশন করতে পারবেন এক সেকেন্ডেরও কম সময়ে ওকে এর পরবর্তীতে এখান থেকে নোট রয়েছে এবং এখানে থেকে আপনি চাইলে কিছু অপশনাল মেসেজ লিখে দিতে পারেন আপনার যদি কোনো কোম্পানি থাকে সেক্ষেত্রে দিতে পারেন এর পরবর্তীতে এখান থেকে আরেকটা জিনিস সেটা হলো অ্যাড্রেস সো আপনি যদি অন্য কোনো ওয়ালেট অর্থাৎ কয়েনবেস বাদে কয়েনবেস টু ট্রাস্ট ওয়ালেট বা অন্যান্য যে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট রয়েছে সেখানে যদি ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কিন্তু অ্যাড্রেসটি প্রোভাইড করতে হবে যেমন এই যে রিসিভ অ্যাড্রেসটা রয়েছে তারও একটা রিসিভ অ্যাড্রেস থাকবে সো সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে এরপর জাস্ট কন্টিনিউতে প্রেস করার পর আপনার যে ফোন নাম্বার দিয়েছেন সেটাতে একটা মেসেজ চলে আসবে এবং সেই মেসেজে একটা কোড দেওয়া থাকবে সেই কোডটা অবশ্যই এখানে প্রোভাইড করার পর সেন্ডে ক্লিক করে দিলেই কনফার্মেশন হতে যে সময়টা লাগে সে সময়টা পার হওয়ার পর অটোমেটিক্যালি তার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন সো আমরা হোমে চলে যাচ্ছি এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন রয়েছে সো বিটকয়েন আমি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এত সাতোশি রয়েছে সো আসলে সাতোশি জিনিসটা কি অনেকে বুঝতে পারে না টাকার ক্ষুদ্রতম রূপ হচ্ছে পয়সা ঠিক তেমনই BTC বা যে কোনো ক্রিপ্টোকারেন্সির ক্ষুদ্রতম রূপকে সাতোশি ধরা হয় 1 কোটি সাতোশি সমান 1 কয়েন বা যেটাই ধরেন না কেন 1 কোটি সাতোশি সমান 1 BTC 1 কোটি সাতোশি সমান 1 ইথেরিয়াম হতে পারে এরকম আর কি বিষয়টা আসলে এরকম ক্ষুদ্রতম রূপ বলা হয় এটাকে সো এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন রয়েছে রিসিভ অপশন রয়েছে অর্থাৎ আপনি যেটাতেই ট্রান্সফার করতে যাচ্ছেন সেই ওয়ালেটে ক্লিক করবেন বা আপনি এখানে প্রাইসেসে আসার পর এখানে সার্চ করতে পারেন সো আশা করি কয়েনবেস সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে গেছে এই ছিল কয়েনবেসের ইন ডিটেলস একদম ইন ডেপথ আরেকটা বিষয় আরেকটা প্রবলেম হয় যেটা সেটা হলো যে এই যে বিটকয়েন অ্যাড্রেস বা যে কোনো অ্যাড্রেস কয়েনবেসে কিন্তু প্রতি 24 ঘন্টা পরপর কিন্তু এই অ্যাড্রেসগুলো চেঞ্জ হয়ে যায় অর্থাৎ আপনি যদি একটা লেনদেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাড্রেসটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে সো অনেকেই প্রশ্ন করে যে এই অ্যাড্রেসটা চেঞ্জ হলে আমি যে অ্যাড্রেসটা যাকে দিয়েছি সে যদি ওই অ্যাড্রেসেই আবার পাঠিয়ে দেয় সেক্ষেত্রে কি আমার অ্যাকাউন্টে ঢুকবে কি না এটা 100% আপনার অ্যাকাউন্টে ঢুকবে এটা জাস্ট নিরাপত্তার জন্য কয়েনবেসে প্রতিনিয়ত অ্যাড্রেসগুলো চেঞ্জ হয় বাট আপনি যখন লেনদেন করবেন অর্থাৎ যে অ্যাড্রেসটা দিয়েছেন অন্য কাউকে সেই অ্যাড্রেসে সে লাইফ টাইম আপনাকে পেমেন্ট করতে পারবে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না এটা আপনার একদম আপনার ওয়ালেটেই
ওই পেমেন্টটা কিন্তু ইনপুট হবে। আশা করি বুঝতে পেরেছেন। সো এই ছিল আজকের ভিডিওটি। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।